দর্শক মন্ডলী, গার্ডেন অফ বাংলাদেশ চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে আপনারা ক্যাপসিকাম গাছের ফলন অন্তত 10 গুণ বৃদ্ধি করতে পারেন। আমার এই গাছটির বয়স অন্তত 1 মাস। এই গাছটি আমি বীজ থেকে চারা রোপণ করেছি। এখানে অনেকগুলো চারাই আমি রোপণ করেছি। ম্যাক্সিমাম বেল পেপার এবং সবুজ এবং লাল দু ধরনের ক্যাপসিকামই আছে। এখানে বেল পেপারও আছে। এখানে দেখুন মাটির টবে আর কিছু আছে। আমি তেলের বোতল কাটিয়ে 4 লিটারের বোতল 5 লিটারের বোতল কাটিয়ে লাগিয়েছি। ক্যাপসিকাম গাছটি অন্তত লক্ষ্য রাখতে হবে আপনাদের যে ক্যাপসিকাম গাছটি যখন আপনারা ফলন বৃদ্ধি করবেন পর্যাপ্ত পরিমাণে সারও দেওয়া হয়েছে। এখানে উপর দিয়ে আমি ছাই ছিটিয়ে দিয়েছি। ছাই পটাশিয়ামের একটি ভালো সোর্স ফলন বৃদ্ধির জন্য। কিন্তু গাছটি শুধু বড়ই হচ্ছে, এখন পর্যন্ত ফুল আসেনি, শুধু পাতা হচ্ছে। ফলন বৃদ্ধির জন্য আমি যে উপায়টি অবলম্বন করব সেটি হচ্ছে এই যে গাছটি হয়েছে, অন্তত এই গাছটি 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এখন যে উপরের পাতাগুলো আছে এখন শুধু এর বৃদ্ধি হবে কিন্তু ফল হবে না। তো আমি কি করব সেটি হচ্ছে একটি এই কাজটি করার জন্য একটি ধারালো ব্লেড নেব। ধারালো ব্লেড নিয়ে গাছের যে উপরের যে অংশ, অন্তত গাছে এখন কয়টা, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি অন্তত 12 থেকে 13টি পাতা হয়ে গেছে। কাজটি আমার আগে করা উচিত ছিল। আমি উপরের যে যে গ্রোথ হচ্ছে এই উপরের অংশটি আমি কেটে ফেলবো। কেটে ফেললে কী হবে, এই গাছের উপরের যে গ্রোথ, যেটা গাছের বৃদ্ধি কমে যাবে, কিন্তু এই যে এই অংশ থেকে প্রতিটি এই কুড়ি থেকে নতুন নতুন ডাল গজাবে এবং সেখানে প্রচুর পরিমাণে ফল ধরবে। যত বেশি ডাল হবে তত বেশি ফল হবে, ক্যাপসিকাম হবে এখানে। সো আমি দেখুন আমি কীভাবে করছি, আপনারা একটু খেয়াল করুন। আমি এই উপরের যে ডালগুলো আছে একেবারে উপরে, সেগুলো আমি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলবো। এখন দেখুন দেখুন আমি কিভাবে কাটছি। ঠিক এখান থেকে উপরের যে ডালটি আছে এই অংশটাও কেটে ফেলবো। এখন আমার কাটা হয়ে গেল। এখন দেখুন গাছটি এইরকম পর্যায়ে চলে এসেছে। তো বেশ কিছুদিন পরে এই কুড়ি থেকে এই কুড়িগুলো অনেক বড় হবে, কুড়িগুলো বড় বড় ডাল হবে, ডাল থেকে এখানে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম ধরবে। এই গাছটির ক্ষেত্রে আমি ঠিক একই পদ্ধতি অবলম্বন করেছি। সো এভাবে আপনারা উপরের যে ডাল আছে সেটি প্রুনিং করে ক্যাপসিকাম গাছের ফলন অন্তত 10 গুণের বেশি বৃদ্ধি করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।